ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকেই প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বনবাদার ডিঙিয়ে কাটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব, এমন ব্যবস্থা করব B-52 আর MiG-21 গুলো মাথার উপরে গো গো করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট টফি আর লজেন্স গুলো প্যারা ট্রুপারের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবে বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবে একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে। আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবেন, সীমান্তের স্ট্রেংথ গুলোতে পাহারা দেবে সারা বছর লাল নীল সোনালী মাছি, ভালোবাসার চোরা চালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন, আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে হত্যারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের উপর বসন্তের সংগোপন আক্রমণের মতন আর্কেডিয়ান বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 4 লক্ষ টাকা পাওয়া যাবে, একটি বেলফুল দিলে 4টি কার্ডিগেন। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান এবং পদাতিক বাহিনী কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিশি দিন অভিবাদন করবে প্রিয়তমা।